আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর ডাটা বা কচু শাক রান্না কচু শাকের কালার সবুজ রেখে কীভাবে রান্না করা যায় সেটাই শেয়ার করব। এবং কিভাবে রান্না করলে কচু শাকের স্বাদ মুখে লেগে থাকবে সেটাও দেখে দিব আশা করি নতুন গৃহিণীদের অনেক হেল্পফুল হবে আজকের এই রেসিপিটি তো কথা না বলে চলুন দেখে আসি কিভাবে চিংড়ে মাছ দিয়ে কচু শাক বা কচু শাকের এই রেসিপিটি করা যায় তার সহজ রেসিপি কচু শাক নেওয়ার জন্য বাগানে চলে আসলাম এখন এখান থেকে বেশ কিছুটা পরিমাণ কচু শাক কেটে নিব যেহেতু এই পাতাটা অনেকটাই মানে পেকে গিয়েছে কষি নেই এই জন্য আমি পাতাটা ফেলে দিয়ে ডাটাটা নিয়ে নেব বাজারে কিন্তু কচু শাক পাওয়া যায় আপনারা চাইলে বাজার থেকে কচু শাকটা নিয়ে নিতে পারেন তো এখান থেকে আমি কয়েকটা ডাটা নিয়ে নিব যেহেতু আমরা মাত্র দুইজন মানুষ অল্প করে রান্না করব এই জন্য এরকম কিছু শাক নিয়ে নিলাম তো খুব ভালোভাবে কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে আমি প্রায় এখানে এক কাপের মতো পানি দিয়ে সেই পানিতে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর দশ বারোটা দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়ে দিলাম লবণ আর এখানে আমি বারো তেরোটার মতো বুড়ো সাইজের এবং ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে দিলাম আপনারা কম বা বেশি করে দিতে পারেন যেহেতু এটা রান্নার পরে একদমই অল্প হয়ে যায় তাই আমি অল্প করে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত তো ব্লক চলে আসার পরে আমি যে ডাটাগুলো কেটে রেখেছিলাম ধুয়ে সেগুলো দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ এই ডাটাতে কিন্তু বালু বা ময়লা থাকে আর এটা হাত দিয়ে ধোয়ার পরে যদি আপনাদের হাতটা চুলকায় সেক্ষেত্রে আপনারা হাতে একটু লবণ মাখিয়ে নিতে পারেন বা যে আগুন আছে আগুনের শ্যাক দিয়ে হাতে লবণ ঘষে নেবেন দেখবেন যে চুলকানিটা কিন্তু আর থাকবে না তো এটা কিন্তু সবুজ রাখতে হলে কিছু টিপস ফলো করতে হবে সেটাই শেয়ার করব তো আমি প্রথমে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আবারও উল্টে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় তিন মিনিটের মতো আর চুলা রাসটা কিন্তু লো এবং মাঝারি করে রেখে দিয়ে তারপর এটাকে আমি সিদ্ধ করে নিলাম তিন মিনিট পরে দেখুন পানিটা কিন্তু একদমই কমে আর শাকটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে এসেছে তো আমার পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিলো কারণ এটা কিছুটা শুকিয়ে গিয়েছিলো কেটে রেখে দেওয়ার ফলে এখন আমি এটাকে খুব ভালোভাবে মিহি করে নিব এই জন্য এই যে চপ ভাজা বা যে কোনো কিছু ওঠানোর জন্য এই চামচটা আমরা ব্যবহার করি এই চামচটা দিয়ে বা এটা দিয়ে খুব ভালোভাবে মিহি করা যায় এই জন্য এটা দিয়ে মিহি করে নিব আপনারা আসলে চামচ দিয়ে কিন্তু এটা মিহি করে নিতে পারেন এটা যদি কচু শাকের পাতা হতো তাহলে কিন্তু খুব সহজে গলে যেত বাট এটা যেহেতু ডাটা গলবে না আর আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিইনি খোসাটা সহ কিন্তু কেটে নিয়েছিলাম এই জন্য কিন্তু এটা এরকম থাকবে তো মি করে খুব ভালোভাবে এটা দিয়ে চেপে চেপে খুব আলতোভাবে চাপ দিলে হয়ে যাবে যেহেতু এটা সিদ্ধ হয়ে এসেছে আর এখানে কিন্তু পানিটা অনেকটা আছে অনেকে কিন্তু এরকম পানি পানি পছন্দ করেন শাকটা রান্না করতে তো আমার এটা ভালো লাগে না আর এটাতে কিন্তু অনেক সময় দেখা যায় গাল চুলকানোর ভয় থেকে যদি কি না এই শাকে রকম পানি থাকে তো কোনো রকম রিস্ক না নিয়ে এভাবে কিন্তু আপনারা শাকটা রান্না না করে আমার মতো করে রান্না করে নিতে পারেন যেহেতু এটা বাসা থেকে মানে খে আমাদের বাগান থেকে এই কচু শাকগুলো ওঠানো এটা কিন্তু গাল চুলকাবে না তারপরেও আমি আমার যেভাবে পছন্দ ঠিক সেভাবে করে রান্না করে নিব তো এটা আরও দুই মিনিট চুলার আসটা একদমই হাই করে দিয়ে খুব ভালোভাবে এটা মেয়ে করে নিলাম আর অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে তো যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ এটা আরও একটু সময় নিয়ে জাল করে নিতে হবে আপনারা চেষ্টা করুন পানিটা একটু কম দিতে কারণ এটা কিন্তু একদমই কমে যায় আমি যখন দিয়েছিলাম প্রায় এক করার মতোই কিন্তু ছিল বাট দেখুন এই পর্যায়ে এসে কতটা কমে গিয়েছে তো এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার রিজল্ট হলো যেহেতু আমাদের এলাকাটা লবণাক্ত ওখানে কিন্তু যে কোনো শাক সবজি একটু লবণাক্ত থাকে নোনতা থাকে তো এই জন্য আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম যদি শহরে বা মিষ্টি এলাকা থেকে এই সবজিটা কিনে থাকেন বা শাকটা কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চিনি দেওয়ার প্রয়োজন নেই তবে চেক করে দেখবেন যদি নোনতা ভাব থাকে তাহলে অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতে অনেক ভালো লাগে তো যখন দেখবো যে এখন প্যানে লেগে যাবে ঠিক তখনই চুলা থেকে এটা নামিয়ে তারপর বাগান দিয়ে দেবো এই পর্যায়ে কিন্তু আপনারা এভাবে রান্না করেন কসুর লতি কসুর যে কোনো রেসিপি তাহলে কিন্তু আর গাল ধরবে না বা গাল চুলকাবে না অনেকে দেখা যায় কসুর জাতীয় কোনো কিছু খেলে কিন্তু গলা ধরে বা গলা চুলকায় সেক্ষেত্রে আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন এখন চুলা আরেকটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে একটা শুকনো মরিচ আমি ভেজে নিলাম এখন এই শুকনো মরিচটা এক সাইডে উঠিয়ে রেখে দিব এখন এই তেলে দিয়ে দিব কিছুটা রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বাদামি কালার করে ভেজে গ্রামে কিন্তু মা দাদিরা এভাবে বাগান না দিয়ে কাঁচা চিংড়ি যেহেতু আমি দিয়েছি ওভাবে করে কিন্তু কিছুটা তেল দিয়ে তারপর রান্না করে নেয় সেটা কিন্তু খেতে ভালো লাগে তবে সাতটা দ্বিগুণ বাড়ানোর জন্যই কিন্তু আমি এখানে বাগানটা দিয়ে দিব এটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে তো পেঁয়াজ এবং রসুনটাকে একটু কালার করে ভেজে নিব আর যে কাঁচা সরি যে শুকনো মরিচটা আমি সেটা হাত দিয়ে একটু মেখে তারপর দিয়ে দিলাম এখন সেই কচু শাকটা দিয়ে দিলাম খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব এরপর যে কিন্তু গাছটা একদমই বা হাই থাকবে কারণ এর ভিতরে যে পানিটা থাকবে সেই পানিটা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে তা না হলে কিন্তু গা চুলকাতে পারে বা গলা ধরতে পারে এরপর যে আমি কিছুটা গুঁড়া করে রাখার জিরা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর সবুজ কালারই কিন্তু আসে বাট ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাট এটা কিন্তু একদমই কালার নষ্ট হয়নি যদি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর বেশি পানি দিয়ে যদি সিদ্ধ করতে দেয় সেক্ষেত্রে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় তো আমি নামিয়ে নিলাম এখন একটা পাত্রে উঠিয়ে নিব একদমই কিন্তু অল্প একটু হয়েছে যেহেতু এখানে কোনো রকম পানি নাই একদমই শুকনা আর এটা দিয়ে কিন্তু অল্প পরিমাণ নিয়ে এক প্লেট বাদ নিমেষে শেষ করা যায় আপনারা বাসে এভাবে ট্রাই করে দেখতে পারেন তো একটা পাত্রে আমি নিয়ে নিলাম তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে একটি কমেন্ট করে জানাতে পারেন আর চাইলে একটি লাইক দিতে পারেন চাইলে কিন্তু আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং নোটিফিকেশানটি অন করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন তাহলে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো পাত্রে সবগুলো নামিয়ে নিলাম দেখুন কালারটা কিন্তু একদমই সবুজ আছে নষ্ট হয়নি তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে নতুন কোন রেসিপিতে নতুন কোন ভিডিওতে সেই বিজনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম